সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবরের দিকে লক্ষ্য রাখার জন্য। কাল সকালবেলায় 9টার সময় কেমন থাকবে কালী পুজোর আবহাওয়া, মোটামুটি একটা আপডেট নিয়ে আসছি। যদিও এখনও অনেকটা দিন, তাই একদম পুরোপুরি কি হবে কি না হবে বলা অসম্ভব এখন থেকে। তাও যতটা সম্ভব একটা সাম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব কি হতে পারে দীপাবলির দিন বা কালী পুজোর দিন আমাদের পার্শ্ববর্তী এলাকায়। যদিও কালকে পোস্ট করার পরে শুক্রবার দিন আরেকবার পোস্ট করব কখন কি হতে পারে, কোন সময় কি হতে পারে কালী পুজোর দিন তার বিস্তারিত। চলুন শুরু করি আগামীকাল আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া কেমন থাকবে। সকাল থেকে আকাশ থাকবে পুরোপুরি শরতের নীল আকাশ, পরিষ্কার নীল আকাশ থাকবে কাল সকাল থেকেই, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কালকেও সারাদিনই প্রায়। কোনো এলাকায় হয়তো দুপাজনটির জন্য বৃষ্টি যদি হয়তো হতে পারে, কিন্তু এটুকু বলতে পারি কালকেও সারাদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকাতেই। হয়তো কোথাও যদি বৃষ্টি হয় সেটা খুবই সাময়িক দুপাজনটির জন্য হতে পারে। আকাশ থাকবে একদম পরিষ্কার, কিছুটা গরম থাকবে দিনের বেলায়, যদিও সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে ঠান্ডার অনুভূতি কালকেও পাবেন, কারণ আস্তে আস্তে বর্ষা চলে যেতে শুরু করেছে, শীত আসতে শুরু করেছে, ফলে তার একটা সন্ধিক্ষণ, আর দুদিন পরে হেমন্তকালও পড়ে যাবে, ফলে সন্ধ্যের পর থেকে হালকা হালকা ঠান্ডার অনুভূতি পাবেন কালকের থেকেই আমাদের পার্শ্ববর্তী সমস্ত এলাকায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখবেন। আর কালকে সকালের জন্য অবশ্যই অপেক্ষা করুন বা সবাই অপেক্ষা করে থাকুন কালকের জন্য। সাম্যক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব দীপাবলিতে কেমন থাকতে পারে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া। যদিও পরে শুক্রবার দিন একদম বিস্তারিত কি হতে পারে, কখন কি হতে চলেছে আমাদের দীপাবলির দিন, তারও একটা ভিডিও আমি পোস্ট করব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আজকের মতো চললাম, আবার কালকে সকালেই দেখা হবে আপনাদের সঙ্গে বা কথা হবে আপনাদের সঙ্গে। শুভরাত্রি।